ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, কাউকে জিম্মি করে টাকা আদায় ও কাজ করে দেওয়ার কথা বলে ঘুষ নেওয়াকে দুর্নীতি বলে। সাবেক মেয়র সাইদ খোকনের অভিযোগের ভিত্তিতে তিনি বলেন, গুরুত্বপূর্ণ পদে থেকে কারোর ব্যক্তিগত আক্রোশের উপর উত্তর দেওয়া সমীচীন নয়। স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন। সম্প্রতি সাবেক মেয়র সাইদ খোকন তাপসের বিরুদ্ধে স্থানীয় সরকার আইন ভঙ্গ করা এবং সিটি কর্পোরেশনের কর্মীদের বেতন না দিতে পারার অভিযোগ করেন। কেউ যদি কেউ ঘুষ গ্রহণ করে, যদি কেউ কোনো কাজ পাইয়ে দেওয়ার জন্য কমিশন বাণিজ্য করে, যদি কেউ সরকারি অর্থ আত্মসাৎ করে, বিল দেওয়ার জন্য কমিশন বাণিজ্য করে এবং সরকারি প্রভাব কাজে লাগিয়ে কারো থেকে কোনো জিম্মি করে অথবা কোনো কিছু দেওয়ার প্রতিশ্রুতিতে কিছু অর্থ নিয়ে থাকে, অর্থ আত্মসাত করে থাকে, সেই ক্ষেত্রে দুর্নীতি হয়। এছাড়া যেই অভিযোগ আনা হয়েছে সেটা কোনোভাবেই কোনো বস্তুনিষ্ঠ বক্তব্য না।